আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আরশিদা আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জাতীয় শোক দিবস কাল, শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি। ধানমন্ডিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 15 আগস্ট জাতীয় শোক দিবস ঘিরে নাশকতার সংখ্যা নেই, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তা জোরদার করা হয়েছে, বললেন ডিএমপি কমিশনার। তত্ত্বাবধায়ক নয়, দুই কংগ্রেসম্যানের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচনের, জানালেন ওবায়দুল কাদের। শান্তিপূর্ণ আন্দোলনের দাবি আদায় করা হবে, বললেন ফখরুল। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের উদ্যোগ নেবে না নির্বাচন কমিশন, জানালেন ইসি মোহাম্মদ আলমগীর। তাফসির ঘোষণার পর সরকারি সুবিধা পাবেন না মন্ত্রী এমপিরা। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। আগামীকাল মঙ্গলবার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে সমাধি সৌধ কমপ্লেক্সের সকল প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন। গোপালগঞ্জ জেলা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধি আরিফুল হক আরিফের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর পিতৃভূমি টুঙ্গিপাড়ায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মঙ্গলবার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন টুঙ্গিপাড়ায়। বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে পিতার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করবেন তিনি। এ সময় সেনা, বিমান ও নৌবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে সমাধিসৌধ কমপ্লেক্সে শেষ হয়েছে সকল প্রস্তুতি। মূল স্তম্ভ বঙ্গবন্ধু ভবনে করা হয়েছে শোভাবর্ধন। টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগ প্রশাসনের সাথে আমরা সর্বোত্তভাবে একসাথে কাজ করে যাচ্ছি। জাতির পিতার হত্যাকাণ্ডের নেপথ্য নায়ক, তাদের অবশ্যই বিচারের আওতা আনা হোক, জাতীয় শোক দিবস সফল হোক। টুঙ্গিপাড়া জুড়ে কালো কাপড় দিয়ে বানানো হয়েছে তোরণ। বাসা, বাড়ি, দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে টাঙানো হয়েছে কালো পতাকা। বিভিন্ন কর্মসূচিও হাতে নিয়েছে উপজেলা আওয়ামী লীগ। টুঙ্গিপাড়া উপজেলা, গোপালগঞ্জ জেলার প্রত্যেকটা স্তরে আমাদের যে কাজকাম, শাকসজ্জা, যে কালো পতাকা টানানো বা ইপই করা গেট, এগুলো আমরা সম্পূর্ণ করছি, যাতে জাতির জনকের যে আমরা শ্রদ্ধা, মনের থেকে যে আমরা একটা শ্রদ্ধা নিবেদন করতেছি সেটা আমরা সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি। মূলত আমাদের রাজনৈতিক কোনো প্রোগ্রাম নেই, শুধু শ্রদ্ধা নিবেদন, এবং শ্রদ্ধা নিবেদন শেষে মহান রব্বুল আলামিনের কাছে মসজিদে দোয়া অনুষ্ঠান, মিলাদ মাহফিল, এগুলোই করে আমরা সম্পন্ন করতে চাই। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় শোক দিবস উপলক্ষে, টুঙ্গিপাড়া আগমন উপলক্ষে আইন শৃঙ্খলা সহ সার্বিক নিরাপত্তা সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মধ্যে সকল ধরনের নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। এবারে শোকাবহ আগস্ট। ১৯৭৫ এর 15 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেওয়ার কথা ছিল রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তবে আগের দিন 14 আগস্ট কঠোর নিরাপত্তার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের বক্তৃতা মঞ্চের সামনে ঘটে বোমা বিস্ফোরণ। বিষয়টি গুরুত্ব সহকারে নেয়নি আওয়ামী লীগ ও প্রশাসন, অথচ সার্বিক বিবেচনায় ওই বোমা হামলা ছিল একটি অশনি সংকেত। এসএমআরএফ রিপোর্ট। 14 আগস্ট 1975 এই দিনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের শেষ কর্মদিবস। এদিন রাষ্ট্রপতি ব্যস্ত সময় পার করেন। গণভবনে অফিসিয়াল কাজ শেষ হওয়ার পর বিকেলে তার সাথে দেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আব্দুল মতিন। 15 আগস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেওয়ার কথা ছিল বঙ্গবন্ধুর। রাষ্ট্রপতির সম্মানে অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন ঢাবি উপাচার্য। সন্ধ্যায় একই বিষয় নিয়ে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী ডক্টর মুজাফফর আহমদ চৌধুরী ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। সমাবর্তনের আগের দিন বিশ্ববিদ্যালয়ের বক্তৃতা মঞ্চের সামনে ঘটে বোমা বিস্ফোরণ। সেখানে পাওয়া যায় পাকিস্তানের জাতীয় পতাকা।
ওই রাতেই সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য হামলা চালায় ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধুর বাসা সহ শেখমনি ও আব্দুর রব শ্রেণিয়াবাদের বাসায়। মানুষরূপী কিছু রক্তপিপাসু দানবের গোপন ষড়যন্ত্রের নির্মম বলি হন বঙ্গবন্ধু সহ 3 পরিবারের সদস্যরা। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা। 15ই আগস্ট ঘিরে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নির্বাচনকে ঘিরে নয়, জঙ্গি অভিযান আইন শৃঙ্খলা বাহিনীর কাজের অংশ বলেও জানান তিনি। আর ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, জাতীয় শোক দিবসে জঙ্গি হামলা বা অন্য কোনো নাশকতার হুমকি নেই। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আপনার 13-14 দেখেছেন কীরকম নাশকতা করেছে, কাজেই তারা যে কোনো সময় নাশকতা করতে পারে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে সবসময় মনে করে শাসনভার নেবে। এবারে অন্যান্য প্রসঙ্গ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ, এমন কোনো সাংবিধানিক পরিবর্তনের সুযোগ নেই বলে বিদেশিদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর সেতু ভবনের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। 2 সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও 28 অক্টোবর কর্ণফুলী টানেল প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলেও জানান তিনি। আমাদের মেসেজ একটাই, নো কেয়ারটেকার, প্রাইম মিনিস্টার রেজিগনেশন নো, ডিসলিউশন অফ পার্লামেন্ট নো, সাংবিধানিক এই বিষয়গুলো পরিবর্তনের সুযোগ নেই। কালকে দুজন কংগ্রেসম্যান, একজন রিপাবলিকান একজন ডেমোক্রেট, তারাও ওই ফ্রি ফেয়ার ইলেকশন বলেছে, কেয়ারটেকারও বলেননি, প্রধানমন্ত্রীর পদত্যাগও বলেননি। ক্ষমতাকে চিরস্থায়ী করতে আওয়ামী লীগ দেশের সব অর্জন ধ্বংস করে দিয়ে সমাজকে নষ্ট সমাজে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক সেমিনারে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সকল শ্রেণী পেশার মানুষকে রাজপথে নেমে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিরস্থায়ী করবার লক্ষ্যে পুরো আয়োজন প্রায় সম্পন্ন করেছেন। সবচেয়ে ভয়াবহ যেটা, সেটা হচ্ছে তারা পুরো গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছেন, যে তারা পুরো সমাজ থেকে একটা নষ্ট সমাজে পরিণত করেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের কোনো উদ্যোগ নেবে না কমিশন বলে সাফ জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তাফসিল ঘোষণার পর সরকারি সুবিধায় নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না মন্ত্রী এমপিরা। এদিকে সংসদ নির্বাচনে ব্যালট পেপার ও ব্যালট বাক্স থেকে শুরু করে অমোচনীয় সিল তৈরি করার প্রস্তুতির পথে হাঁটছে কমিশন বলে জানান অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। স্পষ্ট বলা আছে কি কি কাজ, মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন, ভোটার তালিকা প্রণয়ন, সীমানা নির্ধারণ সংসদে আসনের, এবং সংসদ যদি আইন করে কোনো দায়িত্ব দেয়, এই হলো নির্বাচন কমিশনের দায়িত্ব। এর বাইরে তো নির্বাচন কমিশনের কোনো দায়িত্ব নেই। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সবশেষ 24 ঘন্টায় একদিন আরও 18 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে 416 জনের। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 2480 জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 919 জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1561 জন। চলতি বছর মারা যাওয়া 416 জনের মধ্যে ঢাকার 318 জন এবং ঢাকার বাইরে 98 জন। উজানের ঢল ও কয়েকদিনের টানা বর্ষণে তিস্তার পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে রংপুর, নীলফামারী ও লালমনিরহাটের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের অনেক বসত বাড়িতে পানি উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা ও ভাঙন আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের বাসিন্দারা। সকাল 6টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহের উচ্চতা রেকর্ড করা হয়েছে 52 মিটার 35 সেন্টিমিটার, যা বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে জানান ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদ।
পাকিস্তানের অষ্টম অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির সাবেক সিনেটর এবং বেলুচিস্তান আওয়ামী লীগ পার্টির বিএনপি নেতা আনোয়ারুল হক কাকার আজ রাষ্ট্রপতি ভবন আইওয়ান ই সদরে কাকারকে শপথ বাক্য পাঠ করান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। এ সময় পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সাবেক মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ চূড়ান্ত হওয়ার পর আনোয়ার উল হক কাকারের শপথ নেওয়ার কথা ছিল রোববার। রোববার গভীর রাতে জাতির উদ্দেশ্যে এক বিদায়ী ভাষণে সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর উপর আস্থা আছে। আগে সরকার এবং বিরোধী দল উভয় পক্ষের রাজনীতিবিদরাই কাকারের এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন। খেলা সংবাদ। নয় কোটি ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমার। ক্লাব ও নেইমারের মাঝে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ট্রান্সফার বিষয়ক সাংবাদিক ফ্রাবিজিও রোমারো। 2017 সালে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে 22 কোটি 20 লাখ ইউরোতে নেইমারকে দলে টেনেছিল তারা। আর ফ্রান্সের আর এমসি স্পোর্টের সাংবাদিক বলেছেন, নেইমার আল হিলালের সঙ্গে চুক্তি করা থেকে আর মাত্র এক ধাপ দূরে। পিএসজি চায় তরুণ একটি দল গঠন করতে, তাই তারা নেইমারকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আশিদ আলী। আল্লাহ হাফেজ।